আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ছোট্ট সোনামুড়িরা? আমরা আবারও একটা ক্লাস নিয়ে চলে এসেছি, তাই না? সবাই তাহলে বই, খাতা, পেন্সিল, রাবার, শার্পনার নিয়ে বসে যাও। তোমরা বসে গেলে তোমরা ক্লাসটা শুরু করতে পারবো, তাই না বলো? তাহলে সবাই বসে যাও, আসো দেখো আজকে আমরা কি করব। আজকে আমরা ইংরেজির একটা টপিক পড়ব, সেটা হচ্ছে মেকিং টু ওয়ার্ডস, এ থেকে জি। রাইট, তোমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে, আমি জানি তোমাদের মনে পড়বে, কারণ এর আগেও তোমরা এটা করেছো, করেছো না বলো? এখন আমরা সেটাই আরেকবার রিভিশন দিব, দেখি তো কার কার মনে আছে, তোমরা আবার ভুলে যাওনি তো। চলো আমরা তাহলে শুরু করে দিই, সবাই খাতা পেন্সিল নাও। দেখো এ প্রথমে কি দিয়েছি, এ এতে কি হয়, এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, অ্যাপেল। দেখো এ ডাবল পি এল ই, সবাই লিখেছো তো, এ ডাবল পি এল ই, অ্যাপেল। আরেকটা কি হয়, যেহেতু আমরা বলেছি দুইটা ওয়ার্ড করব, তাই আমাদের দুইটা করতে হবে, ঠিক আছে? দেখো এ ফর অ্যাপেল, আমাদের একটা হয়ে গেল, এখন আরেকটা, এ ফর অ্যান্ড, এ এন টি অ্যান্ড, এ ফর অ্যান্ড। তাহলে কি কি হলো, এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ড, এ ফর অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল, আর এ ফর অ্যান্ড, অ্যান্ড অর্থ পিঁপড়া, তাই না? দেখো এ এন টি অ্যান্ড, এ ফর অ্যান্ড। তারপরে দেখো বি, বি ফর কি শিখিয়েছি তোমাদের আমি, বি ফর বুক, বি ডবল ও কে, বুক, বুক অর্থ কি মনে আছে, বুক অর্থ বই, বুক অর্থ কি, বুক অর্থ বই। আচ্ছা তারপরে দেখো আরেকটা কি, বি ফর বানানা, বি ফর কি বানানা, বি এ এন এ এন এ, বানানা, বানানা অর্থ কি কলা, বানানা অর্থ কি কলা। তোমরা কি কলা খাও? হ্যাঁ কলা খেতে হয়, কলা খেলে অনেক পুষ্টি হয়, অনেক শক্তি হয়, তাই কলা খেতে হয়। তারপরে দেখো সি ফর, সি ফর কি হয়, সি ফর সি ও ডাব্লিউ, কাউ, সি ও ডাব্লিউ, কাউ। কাউ অর্থ কি বলো তো দেখি, তোমরা তো সবাই জানো কাউ অর্থ কি, কাউ অর্থ গরু, কাউ অর্থ কি গরু। আচ্ছা আমরা কি গরু দেখেছি কুরবানির সময়? আমরা গরু জবাই দেই না বলো, কুরবানি গরু দেই না, সেই গরু। আরেকটা দেখো সি ফর ক্যাট, সি ফর কি ক্যাট, ক্যাট অর্থ কি তোমরা সবাই জানো, ক্যাট অর্থ বিড়াল, সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট। আচ্ছা তারপরে ডি ফর, ডি ফর কি হবে, ডি ফর ডগ, ডি ও জি ডগ, ডি ফর ডগ। আরেকটা কি হবে, ডি ও ডবল এল ডল, ডি ও ডবল এল ডল, ডগ অর্থ কুকুর, আর ডল অর্থ পুতুল, তাই না? তারপরে চলে আসি আমরা ই নাম্বারে, ই নাম্বারে কি আছে, ই ফর ইগল, ইগল তোমরা চিনো, ইগল কি আকাশে যে ইগল ওড়ে সেই ইগল পাখি, ই এ জি এল ই ইগল, ই ফর ইগল, ইগল পাখি কিন্তু আকাশের অনেক উপরে ওড়ে, তোমরা সেটা জানো, দেখেছো কখনো? দেখো ই ফর ইগল, আরেকটা কি ই ফর এ, ই ডবল জি এ, ই ফর এ, এ অর্থ কি, এ অর্থ ডিম, এ অর্থ কি, এ অর্থ ডিম। আচ্ছা তারপরে এফ ফর, এফ ফর কি, এফ ফর হচ্ছে ফ্যান, এফ
মাছ আমি তোমাদের আগেই বলেছি মাছ আমাদের সবার খাওয়া উচিত মাছের মধ্যে অনেক পুষ্টি তাই না সবাই মাছ খাবে তাহলে F for fan F for fish F for fan F for fish Z Z for কি বলো তো Z for girl Z for girl G I R L girl girl অর্থ বালিকা girl অর্থ বালিকা তারপরে দেখো Z for goat Z O A T goat Z for goat goat অর্থ কি ছাগল goat অর্থ ছাগল তোমরা কখনো ছাগল দেখেছো অবশ্যই দেখেছো যখন কুরবানির ঈদ হয় তখন গরুর পাশাপাশি কিন্তু ছাগলও অনেক কুরবানি হয় ছোট ছোট দেখোনি তোমরা অবশ্যই দেখেছো সেই ছাগল তাহলে সেই ছাগল ইংরেজি কি গোট আচ্ছা নিশ্চয়ই সবার হয়ে গেছে তাহলে আমরা আরেকবার পড়ব A for apple A for ant B for book B for banana C for cow C for cat D for dog D for doll E for eagle E for egg F for fan F for fish G for girl G for goat Right নিশ্চয়ই সবার ভালোভাবে হয়ে গেছে সবাই খাতায় তুলে নিয়েছো তাই না আচ্ছা তাহলে যতটুকু আজকে পড়ানো হয়েছে বাসায় সবাই মনোযোগ দিয়ে এতটুকু পড়বে এবং হোমওয়ার্ক করে ফেলবে ঠিক আছে তাহলে আজকের মতো এতটুকুই ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম